Assalamu alaikum viewers, Shurma Life Vlogs এর নতুন একটি ব্লগে সবাই কেমন আছেন? আজকের ব্লগে আমি আপনাদের জন্য তুলে ধরব যারা ইউকেতে আসবেন বাংলাদেশ থেকে স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিটে তারা কি করবেন। তো আমরা আজকে আপনাদের জন্য একজন অভিজ্ঞ ব্রিটিশ যিনি দীর্ঘদিন ধরে ইউকেতে আছেন তার সাথে সাক্ষাৎ করব, তার আলোচনা আপনাদের জন্য তুলে ধরব। চলুন আজকের ব্লগ শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ভাই আপনার নাম কিটা? আজিজুর রহমান। দেশের বাড়ি কোন জায়গা? বিশনাথ বাইশকর গ্রাম। আপনি ইংল্যান্ড কত বছর ধরে আছেন? 37 ইয়ার্স। আপনি ব্রিটিশ? আপনার ব্রিটিশ পাসপোর্ট আছে? বাফর রাইট আইসল আব্বা লগে আইসল। বুঝছি বুঝছি। আমরা আজকে বেসিক্যালি আমরা আপনার কাছে জানতে চাই, এদেশে যারা বাংলাদেশ থেকে আইবা ওয়ার্কার্স বা স্টুডেন্ট হল, আপনি তারা কি লান সাজেস্ট করবা? তারা কিতা কাজ করতো আইয়া বিগিনিং ও কিতা কাম করতো? কাম তো তারা যদি রেস্টুরেন্ট তো হলে বালা তারা ভাত মাছ খাইলি তা পারবা। এর বাদে সপ্তাহ ঘুরাইয়া ওয়াইজি চলাইয়া গে লাগি ভাত মাছ অনু চলাইয়া, নাহলে তো সিঙ্গল লাইফের ডিফিকাল্টি আছে। আর রেস্টুরেন্টের কাম করিয়া যে স্যালারি কেন হে থাকতে পারবো নি, লন্ডন থাকতে পারবো নি, গড় ভাড়া দিয়ে থাকতে পারবো নি। গড় ভাড়া হাই রেন্ট বাকি তো মোটামুটি করতে পারে যারা স্টার্টিং করে বাংলাদেশ থেকে তারা স্যালারি তোলা না নেই কিছু দিলেই আর বাদে আপনার আওয়াজ তো কভার করবো ফুল আওয়াজ। 50 pound আর কিচেন বর্ডার তো স্টার্টিং হল দেয় মল মোটামুটি 250-300 মানুষ ডেলিভারি বয়েজও ইনাফ এর বাদে ঠিক এর বাদেও খারাপ নাই তারা আমি রুজি করতে পারে 70-80 pound হার্ড ওয়ার্কিং করলে What it needs to do a Uber job? What it needs? খালি সাইকেল লইলো রানে
এটা লাগে আপনার সাইকেল লাগে ই বাইক লাগে ই বাইক চার্জর উপরে ডিপেন্ড করে হেমলা হঠাৎ লামতা বিকালে ফুল চার্জ হয়ে গেলাম ডিফিকাল্ট আছে রোজে করা আর হার্ড খাম আছে বহুত স্টুডেন্ট আইয়া তারা নয়া লাগি যায় তো এর বাদে আইও লাগি গেল আর দুদু বারো তখন ধরো আপনার রাস্তা নানি কন্টিনিউ হয় ও মাথা তো ও মাথা সকলে চিনে না তুমি গিয়া বেড়া লাগি গেছো নয়া বেটা ইজো দেশ থাকি গিয়া লাগি গেছো ডুলো পারো রাস্তার দরজায় একটা এক কোনা তুমি চিনরাই না বাহরটা ভাবরা না এটা তো নিব কি 35 মিনিট বহুজনে আসেন অপশন আছে ফোন হয়ে দিয়া খাইনলি হওয়া যায় নেও গি তুমি আমি ফাইরাম না বহুত কে হয় যেন ফারতাম না তুমি এনে আমার দরজা দেও এটা তোমার খাম হইয়া উল্টায় আর বাংলাদেশ থেকে কেন আইলে তারা তাহতো হই গিয়া উঠতো হই ওটা তো ইস্ট লন্ডন বালা ইস্ট লন্ডন লগে শেরিন হরা বালা ইস্ট লন্ডন আপনার কিলান তাহতো তুইলা একজন সিঙ্গেল পারসন আইছে তার কোনো রিলেটিভ নাই লন্ডন হে কিলান তাহতো কিছু মানচর ডিফিকাল্টি হয় বাট প্রায় মানচ কন্টাক্ট করে বাংলাদেশ তো ফ্রেন্ড বন্ধুরে আর কাজেন রিলেটিভ থাকে তারা রেখে কন্টাক্ট করে আইলে সুবিধা করে এর বাদে বাঙালি এখন আরজন যে জিকাইলে হেল্প করে এই লাইনে এখন নয়া আইসে রুম ভাড়া টুকার মানে সকলেও সেট আপ হয়ে যাবে ওকে ওকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম